আমাদের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কয়েক জেলা কমিটির নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব সম্পর্ক ছিল। কারণ আপনারা জানেন পার্টি রাজ্য কমিটি একটা শিক্ষা এর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়ে পড়েছিলেন, যেটা পাকিস্তান গভর্নমেন্টের ন্যাক নজরে পড়ে এবং প্রগতিশীল ভাবনায় তিনি যুক্ত ছিলেন। 1964 সালে তারা জমি বিনিময়ের মাধ্যমে তখন শ্রেষ্ঠ আদর্শই শ্রেষ্ঠ একটা মানুষকে তৈরি করে, শ্রেষ্ঠ আদর্শ ছাড়া শ্রেষ্ঠ মানুষ তৈরি হয় না। কাজে আগে হলো আদর্শটা, এবং এই যে আমার আদর্শ, আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাই কিছু পরিচিতি লাভ করি, সেই পরিচিতি আমরা নিতে পারি মানুষের মধ্যে। আমরা গ্রহণযোগ্যতার, আমাদের যে গ্রহণযোগ্যতার একটা স্থান করে নেওয়া যায়, কিসের ভিত্তিতে? আমাদের আদর্শের ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে। কমরেড বিজন ধর এই আদর্শবোধ সম্পর্কে তিনি প্রচুর পড়াশোনা করতেন, এবং আমরা অনেক সময় তাত্ত্বিক বলতাম, এবং পড়াশোনা সারাদিন কাজের মধ্য দিয়ে কিন্তু সুযোগ পেয়ে পাঠ বিষয়ে বসে কিন্তু তিনি কোনো না কোনো একটা বই বের করে পড়ার চেষ্টা করতেন। এবং এই যে পড়াশোনার মধ্য দিয়ে মার্ক্সবাদ এমন একটা বিষয়, এটা বিজ্ঞান, এটা একদিনই আপনি রপ্ত করতে পারবেন, একদিন জেনে সবটা জেনে ফেললেন এই দাবি করা ঠিক না। যে বিশাল, এটা একটা দর্শন এবং এটা একটা শ্রেষ্ঠ, এবং এখনো পৃথিবীতে মার্ক্সবাদের বিকল্প কিছু বেরিয়েছে না, বেরোয়নি। কিন্তু যখন এই গ্লোবাল ইকোনমির ফলে, উদারীকরণের ফল, বিশ্বায়নের কুফলে সারা বিশ্ব যখন মন্দা, চরম মন্দা চলছে, এই মন্দার থেকে বেরিয়ে আসার জন্য তথাকথিত উন্নত দেশগুলো পর্যন্ত এখন মার্ক্সের যে দর্শন সেটা খুলে তার অর্থনীতি সম্পর্কে তার বক্তব্য এগুলি পড়ার চেষ্টা করছেন, কিভাবে বেরিয়ে আসা যায়, কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়। কারণ বেরোনোর পথ একটাই, মার্সিজম, দ্বিতীয় কোনো পথ নেই, জ্ঞানো অল্টারনেটিভ, কোনো প্রকার বিকল্প নেই, একটাই পথ মার্সিজমই আপনাকে সঠিক দিশায় নিয়ে যেতে পারে। এই যে লেটেস্ট দেখবেন কোভিড টোভিড ইত্যাদিকে কেন্দ্র করে গোটা বিশ্বের যে মন্দাটা চলছে, আমাদের দেশেও চরম মন্দা চলছে, বেরিয়ে আসার জন্য যারা উদারীকরণের প্রবক্তা, উদারীকরণ মানে কি? উদারীকরণের সহজ সরল ভাষাটুকু গিয়ে উদারীকরণ মানে আমি দেশ উচ্চতে যাক, মানুষ মরে যাক, ছাড় ঘরে যাক, কিচ্ছু যা আসে না, আমি আমাকে নিয়ে ভাবব। আর রাষ্ট্র শুধু রাষ্ট্র তার উদারবাদী অর্থনীতির মূল বিষয়টি, রাষ্ট্র শুধু আপনার থেকে আদায় করবে, রাষ্ট্র আপনাকে কিছু দেবে না, আপনার সেবা আপনিই করবেন, আপনার বিষয় আপনাকেই ভাবতে হইব, সেখানে রাষ্ট্রের ভাবনা চিন্তা কোনো বিষয় নেই। এই হলো উদারীকরণের মুদ্রা কথা। এই অবস্থার মধ্যে যেখানে রাষ্ট্র হক সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে, সামাজিক ক্ষেত্র থেকে সমস্ত ক্ষেত্রে হ্যান্ডসাম মানে হাত তুলে নিচ্ছে, এই পরিস্থিতির মধ্যে গিয়ে এখন দেখা যায় উন্নত দেশগুলো বসে মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। কমরেড বিজন ধরের সাথে কমরেড মানিক দেব আমাদের আরো আগের চাইতে অগ্রগতি ঘটছে, করতেই হবে। এই সমস্ত বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আপোষহীন সংগ্রাম করতে হবে।